আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমার মন মানসিকতা ভালো না, কারণ হচ্ছে আমার আব্বা অনেক অসুস্থ। তো আল্লাহর রহমতে এখন আমার আব্বা একটু সুস্থ আছে। তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার আব্বা আমাকে সুস্থ রাখে, পৃথিবীর সকল মা বাবাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং ভালো রাখে। আমার আব্বা এবং আমার মার দুজনের হাই প্রেশার। তো ঈদের পর থেকে আমার আব্বার শরীরটা বেশি ভালো না, তো আমাকে বলছে, আর আমি বলছি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বাকে। তো আমার ছোট ভাই ডাক্তারের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এক্সরে করলো আব্বার। তো এক্সরে করার পরে ডাক্তারে বলছে আমার আব্বার কিডনিতে, দুনো কিডনিতে সমস্যা আছে এবং হাড়ের সমস্যা আছে, আবার কোমরের মেরুদণ্ডের মধ্যে সমস্যা আছে। তো নিয়মিত যদি ওষুধ খাই প্রতিদিন নিয়মিত, তাহলে আল্লাহ তাআলা সুস্থ করবে। তো ডাক্তারে আমার আব্বাকে 15 দিনের ওষুধ দিয়ে দিছে। তো 15 দিন পরে বলছে আবার যাওয়ার জন্য, দেখবো কোনো পরিবর্তন হয়েছে কি না, আর বাকি ওষুধগুলোও দিয়ে দিব। তো ডাক্তারের কাছ থেকে আমার আব্বা আসার পরে ওষুধগুলো খাইতেছে নিয়মিত, প্রায় 2-3 দিন ওষুধগুলো খাওয়া হয়েছে। তো আমার আব্বা ছোট ভাইকে বলতেছে চিরা আনার জন্য। তো আমার ছোট ভাই বাজারে গেল, বাজারে গিয়ে আমার আব্বার জন্য চিরা, গুড় এবং খেজুর, আপেল, কমলা, মালটা, আঙ্গুর, ফল, আঙ্গুর আর হচ্ছে কলা, এগুলা নিয়ে বাড়িতে আসলো। প্রায় এসে ছোট বোনকে বলছে ধুয়ে আন তো ফলগুলো। তো ফলগুলো ধুয়ে আনার পরে 3টা আঙ্গুর খাইছে আমার আব্বা, 1টা মালটা খাইছে। খাওয়ার পরে আমার ছোট ভাইয়ে আমার আব্বার কাছে ক্ষমা চাইতেছে যে আব্বা, যদি কোনো দিন কোনো কারণে কোনো কিছুর জন্য ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেন। তো আমার আব্বার কাছে আমার ছোট ভাই ক্ষমা চাইছে, চাওয়ার পরে আমার আব্বা আমার ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইছে এবং আমার ছোট ভাইকে বলল যে আমার 4টা মেয়ে আছে, 4টা মেয়ে যদি তোর কাছে আসে কোনো দিনও তুই তাদেরকে দুঃখ কষ্ট দিস না, তাদেরকে ফালাইস না। তো এই কথা বলল আমার আব্বা, বলার পরে আমার আব্বা স্টুপ করলো। আর আমার আব্বা অনেক টেনশন করে, আমি বাহিরে থাকি আর হচ্ছে ছোট ভাই বোনদেরকে নিয়ে। তো ছোট ভাই বোনেরা সবাই বিয়ে শাদি, ছোট বোন 3টাকে বিয়ে শাদি দিচ্ছে এবং ভাই হইছে 5 নম্বর, যেটা এটাও বিয়ে শাদি করছে। এখন আব্বা মা আমাকে নিয়ে বেশি টেনশন করে। তো টেনশন জিনিসটা করতে হয় না, টেনশন জিনিসটা অটোমেটিক চলে আসে মানুষের। তো অনেকে বলে টেনশন না করার জন্য, কিন্তু টেনশন জিনিসটা অটোমেটিক চলে আসে। কেউ চায় না টেনশন করার জন্য, তারপরও টেনশন চলে আসে। তারপরে আমার আব্বা ফল খাওয়ার পরে স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে আমার মা, ছোট ভাই বোন বাড়িতে কান্নাকাটি লাগাই দিছে। তো এলাকার বাড়ির আশপাশের মানুষ যারা আছে সবাই কান্নাকাটি শূন্য দৌড়াদৌড়ি কইরা আসছে, এসে পানি দিছে। স্ট্রোক করলে তো বুঝে নেই, মরার মতো আর কি মানুষ। তো এই অবস্থা দেখে সবাই কান্নাকাটি শুরু করছে। তো বাড়ির মানুষ, এলাকার মানুষ এসে মাথায় পানি টানি দিল আমার আব্বারে। তারপরে আমার আব্বাকে দৌড়াদৌড়ি করে আমার ছোট ভাই এবং জেরাত্তো ভাই হাসপাতালে নিয়ে গেল। তো সেখানে চিকিৎসা করার পর আমার আব্বা এখন একটু ভালো, জ্ঞান ফিরছে। আর ডাক্তারে বলছে টেনশনের কারণে আমার আব্বা স্ট্রোক করছে, আর দ্বিতীয়বার যদি স্ট্রোক করে আমার আব্বা, তাহলে আমার আব্বাকে বাঁচানো যাবে না, ডাক্তার এই কথা বলছে। তো আমার আব্বার বেশি বয়স হবে না, প্রায় 55 বছর বয়স হবে। আর আমাদের গোষ্ঠীর মধ্যে অল্প বয়সে মারা যায় মানুষ, খুব অল্প বয়সে মারা যায়। আমার আব্বার জেঠাতো ভাই মারা গেছে অনেক অল্প বয়সে, 1টা ছেলে 1টা মেয়ে রেখা ছোট ছোট রেখা মারা গেছে। এবং আমার দাদুও স্ট্রোক করে মারা গেছে,
এবং আমাদের রক্ত গোষ্ঠীর মধ্যে যারা মরতেছে তারা মরে শুধু স্ট্রোক করে মরে টেনশনের কারণে। তো সবাই দোয়া করবেন আমার আব্বা এবং আমার মার জন্য, আল্লাহ তাআলা যেন আমার আব্বা আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আর আমার আব্বা অনেক টেনশন করে আমার জন্য, অনেক টেনশন করে যে আমাকে এখনো একটা কোনো কিছু গতি করতে পারে নাই। তো ছোট ভাই বোনদের বিয়ে শাদী হয়েছে, আমাকে এখনো বিয়ে দিতে পারে নাই এই আর কি। তো আমার আব্বা অনেক আমার জন্য কান্নাকাটি করে, যে ফোন দিলে বলে মা তুই বিদেশ তো চলে আস, তোরে দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দেই, তোর সুখ শান্তিটা দেখা মইরা গিয়েও আমি সুখ মইরা গিয়ে সুখ পামো। আমার আব্বা এগুলো আমারে বলে। তো আমি আমার আব্বা যখন আমারে ফোন করে কান্নাকাটি করলো, প্রায় সময় ফোন দিয়ে কান্নাকাটি করে, তো অসুস্থর পরেও আমার কাছে ক্ষমা চাইতেছে, বলতেছে তোর তো কোনো ভবিষ্যৎ করতে পারলাম না, তোরে তো কোনো গতি কইরা দিয়ে যেতে পারলাম না। আমি বলছি আমার কোনো গতি লাগবো না, আমার কোনো ভবিষ্যৎ লাগবো না, আমার বাপে আমার কাছে অনেক ক্ষমা চাইছে। তো আমি আমার বাপেরে বললাম যে আপা কান্না করেন না, যে নামাজ পড়বেন, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনারে সুস্থ রাখে, আমার জীবনে কিছু চাহা পাওয়া নাই, আমার জীবনে চাহা পাওয়া আমার মা বাবারে, আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার বাবাকে আমি এই কথা বলছি এবং আমার আব্বাকে আমি বললাম যে আমার হায়াতটুকু আল্লাহ তাআলা আমার মা বাবারে দিয়ে দেখ, আমার এই দুনিয়াতে লয়ে যাগ্য। আমি আমার বাবা মার এই কথা আমি বললাম। তো আমার আব্বা বলল যে দুনিয়াতে আমি অনেক দিন ওই বেঁচে আছি, অনেক কিছু দেখছি, জানছি, শুনছি, তোর জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে, তোরে আল্লাহ তালা বাঁচায় রাখ, আমারে নিয়ে যাক। আমার বাপে ফোন দিয়ে এইসব কান্নাকাটি করলো আমার কাছে। তো সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য, আম্মার জন্য, আমার আব্বা আমাকে যেন আল্লাহ তালা সুস্থ রেখে, আমার আব্বার মনের আশা অনেক আমাকে নিয়ে, আমার সুখ শান্তি দেখা যাইতো, আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ রেখে, ভালো রেখে এবং আমার সুখ শান্তি দেখে যেন আমার আব্বা দুনিয়াতে যেতে পারে। আমি চাই আল্লাহ তাআলা আমার আব্বাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, আমার হায়াতটুকু আমার আব্বা আমাকে দিয়ে দেখ, আর কিছু আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়া নাই। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন দুনিয়ার পৃথিবীর সকল মুসলিম ভাই বোনদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, দুনিয়ার সকল মা বাবাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, ভালো রাখে। আপনারা সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় আমার মা বাবাকে সুস্থ রাখে এবং আমার মা বাবার যে আশাগুলো আছে সেই আশাগুলো যেন পূর্ণ করে যেতে পারে দুনিয়া থেকে। আমার মা বাবার মনের মধ্যে আশা শুধু আমাকে নিয়ে আমার সুখ শান্তিটা যেন দেখে মরতে পারে, এটুকুই আমার মা বাবার মনের মধ্যে আশা অনেক। তো সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মা বাবাকে সুস্থ রাখে, সবসময় ভালো রাখে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।